শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 28 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 24-এর লোকসভা নির্বাচনের আগে আসামেও হতে পারে ডিলিমিটেশন প্রক্রিয়া, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। রান্নার গ্যাসের লাগামচড়া মূল্যবৃদ্ধি, পূর্ব ভারতীকে সতর্ক করল সুরক্ষা সমিতি। অনাস্থায় শেষ পর্যন্ত পদ খুয়াতে হলো রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাটাখাউরি জিপির বিজেপি টিকিটে জয়ী পঞ্চায়েত সভাপতি ইসলাম উদ্দিন তালুকদারের। প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি কর্মসংস্থানের, মোদী যমুনায় 8 বছরে সরকারি চাকরি পেলেন মাত্র 7 লক্ষ, সংসদে জানালো কেন্দ্র। বেকারদের মধ্যে 1000 কোটি টাকার ঋণ দেবে সরকার, বললেন মন্ত্রী বিমল বোরা। বরাক উপত্যকায় পর্যটন কেন্দ্রের সম্ভাবনার কথা শুনালেন জয়ন্ত মল্ল। বোরাকে জল জীবন মিশনের কাজে আরো তৎপরতা জরুরি, বললেন জয়ন্ত মল্ল বড়ুয়া। কাটিগুড়ায় মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী। 5 গ্রাম বাজারে 8.5 কেজি গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার দোকান মালিক। হিমন্ত বিশ্ব এলেও ডলু চা বাগানে বিমানবন্দর মানব না, দাবি থেকে এক চুল সরবেন না শ্রমিকরা, জানালো মজুরি শ্রমিক ইউনিয়ন। এবং সর্বশেষ খবরটি হলো, করিমগঞ্জে জেলা বিজেপি সভাপতি পদ নিয়ে দৌড়ঝাঁপ শুরু। এবারে শুনুন বিস্তারিত খবর। 24-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সংসদীয় আসনগুলির পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হতে পারে, এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কেন্দ্র চাইলে নতুন করে ডিলিমিটেশনের কাজ শুরু করতে পারে, তাতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। 2001 সালের আদমশুমারির ভিত্তিতে লোকসভা ও বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা নির্ধারণ সম্পন্ন করা হয়েছিল 2008 সালে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সে সময় আসামের আইন শৃঙ্খলাজনিত কারণে সীমা নির্ধারণের কাজ স্থগিত রাখা হয়। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে, কেন্দ্র সরকার নতুন করে ডিলিমিটেশনের কাজ শুরু করতে চাইলে তার কোনো আপত্তি নেই। এ নিয়ে ইতিমধ্যে কেন্দ্রকে পত্র লিখে সম্মতি প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, শুধু আসামি নয়, আইন শৃঙ্খলার প্রশ্নে সীমানা নির্ধারণের কাজ স্থগিত রাখা হয় উত্তর পূর্বের অপর 3 রাজ্য অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ডেও। সীমানা নির্ধারণ নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছে ডিলিমিটেশন ডিমান্ড কমিটি নামের একটি সংস্থা। তাদের দাবি, গত 51 বছরে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ড রাজ্যে ডিলিমিটেশন অনুষ্ঠিত হয়নি। আবেদনকারীর মতে, এই 4টি রাজ্যের নির্বাচনী এলাকায় ডিলিমিটেশন না করা অনার্য, অযৌক্তিক এবং বেআইনি। এ নিয়ে সম্প্রতি শুনানি করতে গিয়ে কেন্দ্র সরকার এবং অন্যান্যদের নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। এই মামলা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, এই মামলার বিষয়ে তার তেমন কিছু জানা নেই। তবে তার কথা স্পষ্ট ইঙ্গিত ছিল, অতি শীঘ্রই শুরু হতে পারে আসামের সীমানা নির্ধারণ প্রক্রিয়া। আর এমনটা হলে বরাক উপত্যকার 3 জেলার 2টি সংসদীয় আসন এবং 15টি বিধানসভা আসনের পুনর্বিন্যাস ও সংযোজন করার ফলে শিলচর এবং করিমগঞ্জ লোকসভা আসনের চিত্র বদলে যাবে। নয়া পুনর্বিন্যাসের জেরে করিমগঞ্জ আসনটি সাধারণ এবং শিলচর আসনটি সংরক্ষিত আসনে পরিবর্তিত হতে পারে। বর্তমানে করিমগঞ্জ লোকসভা আসন তফসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। একইভাবে বরাকের বিধানসভার পুরনো আসনগুলি পুনর্বিন্যাসের ফলে আলগাপুর বিলুপ্ত হয়ে জন্ম নেবে লালা বিধানসভা। দোলাই সংরক্ষিত বিধানসভা আসনটি সাধারণ আসনে পরিবর্তন করা হতে পারে। বরাকে মোট 15টি আসনের মধ্যে সংরক্ষিত আসনের সংখ্যা 3, এই সংখ্যা কমে দাঁড়াবে 2-এ। পূর্বতন কুলদীপ সিং নেতৃত্বাধীন ডিলিমিটেশন কমিশনের পক্ষ থেকে জারি করা প্রস্তাবে এমন পুনর্বিন্যাসের কথাই বলা হয়েছিল। নতুন করে ডিলিমিটেশনের কাজ শুরু হলে এর তেমন কোনো হেরফের হবে না বলে মনে করেন ওয়াকিব হাল মহল। প্রসঙ্গত, এর আগে দেশে 4 বার এই কমিশন গঠন করা হয়েছে, 1951, 1962 এবং 2020 সালে। এই সীমানা নির্ধারণ করার ফলে আইনসভায় জনপ্রতিনিধির সংখ্যা কোনো হ্রাস বা বৃদ্ধি হয় না। তবে জনগণনা অনুসারে কোনো রাজ্যের তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যার হেরফের হতে পারে। অপরদিকে রান্নার গ্যাসের লাগামচড়া মূল্যবৃদ্ধি, পূর্ব ভারতীকে সতর্ক করল সুরক্ষা সমিতি। পাইপলাইনে রান্নার গ্যাসের গ্রাহকদের অভাব অভিযোগ নিয়ে এবার মাঠে নামলো নবগঠিত গ্রাহক সুরক্ষা সমিতি সুনাই। সুনাই পুরো এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহকারী সংস্থা পূর্ব ভারতী গ্যাসের শিলচর দপ্তরে বুধবার একটি স্মারকপত্র প্রদান করে সমিতির এক প্রতিনিধি দল।
গ্যাস সংস্থার শিলচরের জিএম এর সঙ্গে দেখা করে তার হাতে স্মারকপত্র তুলে দেয় প্রতিনিধি দল। এতে গ্যাস সরবরাহ শুরু হওয়ার দেড় বছরের মধ্যে চার দফা লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানানো হয়। শুরুতে 28.50 টাকা প্রতি ইউনিট হিসাবে বিল আদায় করা হলেও বর্তমানে 44.50 টাকা করে তা আদায় করা হচ্ছে। পূর্ব ভারতী মনগড়া বিল আদায় করছে বলে অভিযোগ করা হয় স্মারকপত্রে। স্মারকপত্র গ্রহণ করে গ্যাস সরবরাহকারী সংস্থার তরফে জানানো হয়, রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, তবে শীঘ্রই ফের স্বাভাবিক হয়ে আসবে দাম। কিন্তু গ্যাস সংস্থার এই সাফাই মেনে নেননি গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। তারা জানান, দেশের অন্যান্য যেসব জায়গায় পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ করা হচ্ছে সেই সব জায়গায় এতটা মূল্য বৃদ্ধি হয়নি, এমনকি এরাজ্যের দুলিয়াজানেও অনেক কম দামে গ্যাস পাচ্ছেন গ্রাহকরা। এভাবে মনগড়া গ্যাসের দাম বৃদ্ধি থেকে বিরত থাকতে সংস্থাটিকে সতর্ক করে দেন তারা। অবশ্য এখন সরকারি নিয়ম মেনেই গ্যাসের দাম নির্ধারণ করা হচ্ছে বলে দাবি করেন পূর্ব ভারতী। এছাড়াও মাসের শেষ দিকে গ্রাহকদের বিল দরিয়ে দেওয়া নিয়ে উষ্মা ব্যক্ত করেন গ্রাহক সুরক্ষার কর্মকর্তারা। মাসের প্রথম দিকে বিল করার পরামর্শ দেন তারা, শেষ দিকে অনেকের হাতেই টাকা থাকে না, তাই বিলে উল্লেখ থাকা টাকা জমা করার শেষ তারিখ পেরিয়ে যায় অনেকের। এতে অনিচ্ছা সত্ত্বেও বাজে গ্রাহক হয়ে পড়েন তারা। এদিন স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন গ্রাহক সুরক্ষা সমিতির সভাপতি বদরুদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক আবু হানিফ লস্কর, সহ সম্পাদক মেওয়াজ আহমেদ বড়বুইয়া, বুদ্ধচন্দ্র সিংহ, আব্দুল জলিল প্রমুখ। স্মারকপত্রের প্রতিলিপি কাছাড়ের জেলা শাসক, সুনাইয়ের সার্কেল অফিসার, সুনাই পুরসভার চেয়ারপারসন ও স্থানীয় বিধায়কের কাছেও পাঠানো হয়। পরে গ্রাহক সুরক্ষা সমিতির তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়, আগামী অক্টোবর পর্যন্ত তারা পর্যবেক্ষণ করবেন পুরো ব্যাপার। এর মধ্যে গ্যাসের দাম নিয়ন্ত্রণে না এলে একযুগে সংযোগ বিচ্ছিন্ন করবেন সব গ্রাহক। অপরদিকে অনাস্থায় শেষ পর্যন্ত পদ খোয়াতে হলো রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাটাহাউড়ি জিপির বিজেপি টিকিটে জয়ী পঞ্চায়েত সভাপতি ইসলাম উদ্দিন তালুকদারের। বেশ কয়েকদিন ধরেই গ্রুপ সদস্য ও জিপি সভাপতির মধ্যে দড়ি টানাটানি চলছিল। প্রায় এক বছরের কার্যকাল বাকি থাকতে সভাপতির কুর্সি ছাড়তে হলো ইসলাম উদ্দিন তালুকদারকে। সোমবার ছিল আস্থাভোট, কিন্তু পরিস্থিতি অনুকূলে নয় বুঝতে পেরে অনুপস্থিত ছিলেন ইসলাম উদ্দিন। মোট দশের মধ্যে মোট নয় গ্রুপ সদস্য সদস্যা সভাপতির উপর আস্থা নেই জানিয়ে তার বিপক্ষে ভোট দেন। যদিও বিডিও পিআর গগৈ বিক্ষুব্ধ সদস্যদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন, কিন্তু কোনো কিছুতেই সভাপতির সঙ্গে আর কাজ করতে রাজি হননি গ্রুপ সদস্যরা। তারা সিদ্ধান্তে অনর্থকে ভোট দেন সভাপতির বিরুদ্ধে। এতে আইনিভাবে পদচ্যুত হন জিপি সভাপতি ইসলাম উদ্দিন। জিপির দুই নম্বর গ্রুপের সদস্যা তথা জিপির সহসভানেত্রী সাবিত্রী বিন মঙ্গলবার থেকে পাটাহুরি জিপির ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব নিয়েছেন। জিপি সভাপতি ইসলাম উদ্দিনকে পদচ্যুত করতে পেরে উৎফুল্লিত বিরোধী শিবির এবং গ্রুপ সদস্যরা। অপরদিকে দেশে বছরে 2 কোটি করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে কেন্দ্রের ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদী সরকার, তারপর কেটে গিয়েছে 8 বছর। এই সময়কালে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির জন্য আবেদন করেছিলেন 22.5 কোটি মানুষ, তাদের মধ্যে চাকরি পেয়েছেন মাত্র 7,22,000 জন। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বুধবার এই বিষয়ে বিশদে জানিয়েছেন। তিনি জানান, 2014-15 থেকে 2021-22 অর্থবর্ষে সব মিলিয়ে চাকরি পেয়েছেন 7,22,311 জন, আর এই সময় চাকরির জন্য মোট আবেদন করেছেন 22,05,99,238 জন। এ সংক্রান্ত পরিসংখ্যান জানাতে গিয়ে জিতেন্দ্র বলেছেন, 2014-15 থেকে প্রতি অর্থবর্ষে চাকরি পেয়েছেন যথাক্রমে 1,30,423 জন, 1,11,807 জন, 1,01,333 জন, 76,147 জন, 38,100 জন, 1,47,096 জন, 78,555 জন এবং 38,850 জন। এই পরিসংখ্যান জানানোর পাশাপাশি জিতেন্দ্র সিং দাবি করেছেন, দেশে চাকরির পরিস্থিতি তৈরি করতে নানা ধরনের পদক্ষেপ করছে কেন্দ্র, সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। তার কথায়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে শূন্য পদ, তাদের সংযুক্ত ও অধীন দফতরগুলিতে অবসর, পদোন্নতি, পদত্যাগ, মৃত্যুর কারণে উদ্ভূত হয়। সমস্ত মন্ত্রক ও বিভাগকে শূন্যপদগুলি পূরণের জন্য দ্রুত পদক্ষেপ করতে বলা হচ্ছে। প্রসঙ্গত, করোনা আবহে দেশের বেকারত্ব আরও বড় সমস্যা হয়ে উঠেছে। 2020 সালের মার্চ মাসে দেশব্যাপী লকডাউনের পরিস্থিতিতে ক্রমেই খারাপ হয়েছে পরিস্থিতি। গত 5 দশকে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ হারে পৌঁছেছে বলে জানা গিয়েছে।
অপরদিকে 2024 সালের মধ্যে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং সেই লক্ষ্য পূরণে কাজ করে চলেছে রাজ্য সরকার। তবে বরাক উপত্যকায় জল জীবন মিশনের কাজে আরো তৎপরতার প্রয়োজন রয়েছে। বুধবার কাটিগুড়া মণ্ডল কমিটির কাতিরাইল কার্যালয়ের উদ্বোধন করতে এসে এই মন্তব্য করেছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জল জীবন মিশনের কাজের সামগ্রিক গতিবিধি যে মোটেই সন্তোষজনক নয় তা বিলক্ষণ টের পেয়েছেন মন্ত্রী। বিশেষ করে কাটিগুড়া এই প্রকল্প বাস্তবায়নে অভিযোগের দীর্ঘ ফিরিস্তি রয়েছে। 17.5 কোটি টাকার মেগা জল সরবরাহ প্রজেক্টের অগ্রগতি শূন্যের কোটায়, 5 বছর অতিক্রম হতে চলল এখনও কার্যকরী হয়ে উঠেনি। যদিও বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন জয়ন্ত মল্ল এবং জল জীবন মিশনের সফল বাস্তবায়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান। অপরদিকে বুধবার সন্ধ্যায় 5 গ্রাম পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। একটি পানের দোকানে অভিযান চালিয়ে 4 ব্যাগ ভর্তি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। দোকান মালিক অমলেন্দু নাথকে পুলিশ গ্রেফতার করেছে। 5 গ্রাম থানার ওসি বিধান দাস জানান, সিআরপিএফ বাহিনীর তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে এই গাঁজাগুলো রেলের মাধ্যমে বহিররাজ্যে পাঠানোর তথ্য সামনে এসেছে। এই অভিযানে প্রায় 4.5 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। অপরদিকে বেকার যুবক যুবতীদের জন্য বড় চিন্তা ভাবনা করছে সরকার। স্বাবলম্বী করে তুলতে তাদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার। খুব শীঘ্রই শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে ডিআইসির মাধ্যমে 1000 কোটি টাকার ঋণ দেওয়া হবে। এতে 35% সাবসিডিও থাকবে। করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটা বলেছেন মন্ত্রী বিমল বোরা। মূলত বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে গত 3 দিন থেকে করিমগঞ্জে ঘাটিগড়ে রয়েছেন বিমল বোরা। আর শিলচরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বুধবার করিমগঞ্জ আসেন। জয়ন্ত মল্ল দুই মন্ত্রী একসঙ্গে জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে অংশ নেন। এরপর চলে আসেন বিজেপি কার্যালয়ে, সেখানে দলীয় তরফে সংবর্ধনা দেওয়া হয় তাদের। এ নিয়ে সংক্ষিপ্ত সভারও আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বেকারদের স্বাবলম্বী করতে সরকারের উদ্যোগের কথা শুনান বিমল বোরা। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তালিকার সত্যতা যাচাই করতে 50 সদস্যের টিম নিয়ে করিমগঞ্জ বিরাজ করছি। তৈরি তালিকার 20-25% সরেজমিনে খতিয়ে দেখা হবে। আগামী মাসে হিতাধিকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান বিমল বোরা। বক্তব্য রাখতে গিয়ে বরাক উপত্যকায় পর্যটন কেন্দ্রের সম্ভাবনার কথা শুনান জয়ন্ত মল্ল বড়ুয়া। বলেন, বরাকে পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এতে এই উপত্যকার গুরুত্ব বাড়বে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি দলীয় কার্যালয়ে এসেছেন বলেও শুনান। বলেন, মন্ত্রীদের শুধু জেলা সফর করলেই হয় না, ওই জেলায় দলীয় কার্যালয়ে যেতে হয়। এতে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি হয়, পাশাপাশি জেলা স্তরের নানা সমস্যার কথাও জানা যায়। প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প হচ্ছে জল জীবন মিশন। খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর এই স্বপ্ন সার্থক হতে চলেছে বলে মন্তব্য করেন জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিনের সভায় অন্যদের মধ্যে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক কৌশিক রায়, কনাথ পুরকায়স্থ প্রমুখ।